বিয়ে মানে এক আজব ধরনের ঘটনা বিয়ে মানে পুরোটাই মজার বাংলাদেশের বিয়ে হলে তো কথা নেই বিয়ের সময় প্রকারে প্রকারেনও বরের জুতো লুকাবেনই মেয়ের বাড়ির লোকজন আর বরকে নিজের জুতো ছাড়িয়ে নিতে একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে ব্যাস তবেই তিনি বউকে নিজের বাড়ি নিয়ে যেতে পারবেন এ না হয় গেল আমাদের দেশের নিয়ম কিন্তু বিদেশে অন্য দেশগুলোতে হরেক নিয়ম আবার বিয়ের সেগুলোই দেখুন মজার মজার কি কি ঘটনা আছে পৃথিবীর সব দেশগুলোতে ফ্রান্সে বিয়ের পর নবদম্পতির সামনে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেন সে দেশের মানুষজন বিয়ের পরেই নবদম্পতির কাছে মানুষজন সজোরে বাসনপত্র বাজাতে থাকেন আর সে বিরক্তিকর শব্দ থামাতে নবদম্পতিকে তাদের কাছের মানুষদের জন্য এলাহি খাবার দাবারের আয়োজন করতে হয় এই প্রথা আসলে বেশ পুরনো কিন্তু আজও এই নিয়ম নিয়ম চালু আছে মঙ্গোলিয়াতে আবার অদ্ভুত এক বিয়ে দিন দিনক্ষণ চূড়ান্ত হওয়ার ফ্রান্সে আগেই মুরগি ছানাকে আর তার লিভারকে পর্যবেক্ষণ করতে হয় মুরগি ছানার লিভার ভালো পেলেই তবে বিয়ের দিন চূড়ান্ত হবে আর ভালো লিভার না পেলে ছুরি দিয়ে একের পর এক মুরগি ছানা কেটেই যাবেন নবদম্পতি স্কটল্যান্ডে স্কটল্যান্ডে আবার বিয়ের পরে নবদম্পতিকে নানান রকমের আবর্জনা দিয়ে স্নান করানো হয় আর তা করেন যুগলের নিকট আত্মীয় এবং বন্ধু বান্ধবেরাই আসে সে আবর্জনার তালিকায় থাকে পচা খাবার আসে সে আবর্জনার তালিকায় থাকে পচা খাবার পচা মাছ পচা ডিম প্রায় সব কিছুই ছুঁড়ে মারা হয় নবদম্পতিকে চীনে চীনে হবু বিয়ের আগে কমপক্ষে এক মাস ধরে কেদেই যেতে হয় সে দেশে এ প্রায় বহু পুরোনো রীতি এটা বিয়ের আগের একমাসে তার পাশে পেয়ে যান পরিবারের অন্য মহিলাদেরকেও তার এই কানার অর্থ দুঃখের পর ভালো সময় আসছে অর্থাৎ বিয়ের মতো একটা সুখের জীবন এগিয়ে আসছে ফিজি রীতি আরো ভয়ঙ্কর ফিজি রীতি অনুযায়ী বিয়ের আগে ছেলের বাবা মা মেয়ের মা বাবাকে একটি তিমি মাছের দাঁত উপহার দেন মেয়ের হাত চেয়ে নেওয়ার আগেই তার পরিবারকে এই উপহার দেওয়ার রীতি ফিজিতে বহুদিনের বিয়ের পরে বর বউকে চুমু খাওয়ার নিয়ম রয়েছে সুইডেনে নববধূ যদি রুম ছেড়ে বেরিয়ে যায় তাহলে বিয়েতে নিমন্ত্রিতরা সকলেই বরকে জড়িয়ে ধরে চুম্বন করেন আর ঠিক এর উল্টোটা হলে সব চুম্বন বধূর কপালেই জোটে জার্মানিতে বিয়েতে নবদম্পতিকে সকলে পোর্সিলিনের বাসনপত্র গিফট করেন আর বিশেষ করে পোর্সিলিনের বাসনপত্রই গিফট করেন যাতে তা ভাঙলেও বিরাট আওয়াজ হয় কারণ সেখানে নিয়মই হচ্ছে বিয়ের পরে বাসনপত্র ভাঙার এই আওয়াজে অশুভ আর তার বিরাসয় বলেই ধারণা জার্মানদের। গ্রীসে আবার বর যাত্রীদেরকেই খৌরকারে কাজটাও করতে হয় অর্থাৎ নাপিতের কাজ তাদেরকে পুরো দায়িত্ব নিতে হয় যাতে বরকে পুরো দমে পরিষ্কার দেখায় গ্রীসে বিয়ের আরো একটা নিয়ম আছে বর আর বউ নাচবে আর তাদের দিকে তখন তাদের পরিবার থেকে আত্মীয়রা সকলে টাকা উড়াবেন এটা কিন্তু বেশ মজার চেকোস্লোভাকিয়াতে বর এবং বউকে বিয়ের সময় একটি শিশুকে সঙ্গে করে হাঁটতে হয় ভবিষ্যতে ওই দম্পতিও যাতে সন্তানে জন্ম দিতে পারেন সেজন্যই ওই নিয়ম সেই দেশে মার্কিউস আইল্যান্ডে বিয়ে শেষ হতে না হতেই মেঝেতে শুয়ে পড়েন ছেলে ও মেয়ের বাড়ির লোকজন আর তাদের উপরই হাঁটতে হয় নবদম্পতিকে বিয়ের আগে ছেলেকে পুরোদমে তৈরি দরকার এমনটাই মনে করেন দক্ষিণ কোরিয়ার মানুষজন আর তার জন্যই বিয়ের আগে ছেলের বাড়ির লোকজন ছেলের পায়ে মৃত মাছ বা কঞ্চি দিয়ে মারেন কেনিয়ার আদিবাসী সম্প্রদায়ের বিয়েতে মেয়ের মাথায় থুতু ফেলতে হয় থুতু ফেলতে হয় তার বাবাকে তাদের মতে গুড লাক জানাতেই এমন দিতে চালু কেনিয়াতে ফ্রান্সে বিয়ের অনুষ্ঠানে যে খাবারটা বেঁচে যায় সেটাই আবার পরে নবদম্পতিকে খাওয়ানো হয় তাও আবার যেই পাত্রে খাবার দেওয়া হয় সেটি হুবহু কমোডের মতো দেখতে কি অদ্ভুত ধরনের রেওয়াজ সারা পৃথিবী জুড়ে বিয়ে মানে আসলেই মজার কিছু বিয়ে মানে আসলেই অসাধারণ কিছু আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং আমার কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আর পরবর্তী পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ